রংমহল থেকে 1966 সালে কেতকি দত্ত যোগ দেন কাশী বিশ্বনাথ মঞ্চে। সেখানে প্রথমে দয়াল অপেরা ও পরে অ্যান্টনি কবিয়াল নাটকে অভিনয় করেন তিনি। বিধায়ক ভট্টাচার্য রচিত অ্যান্টনি কবিয়াল নাটকের প্রযোজনাও তিনিই করেন। তিনি দেশের প্রথম মহিলা নাট্য প্রযোজক। সবিতাব্রত দত্তর অ্যান্টনি এবং জহর গাঙ্গুলির ভোলা ময়রা আজও অবিস্মরণীয়। অনিল বাগচি সুরারোপিত সে নাটকের গানও সেই সময় দারুণ জনপ্রিয় হয়েছিল। হিন্দি হাইস্কুলে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই নাটকের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন। অথচ এই নাটককে কেন্দ্র করেও নানাভাবে বিব্রত হতে হয়েছিল কেতকী দত্তকে। এমনকি ঘটনা আদালত অবধিও গড়ায়। ফলত মাঝপথেই বন্ধ হয়ে যায় অ্যান্টনি কবিয়ালের অভিনয়। এরপর কিছুদিন যাত্রায় অভিনয় করলেন। সেই সময় তার অভিনীত নটী বিনোদিনী যাত্রাপালা বিপুল জনপ্রিয় হয়। এরপর 1976 সালে অসীম চক্রবর্তীর চতুর্মুখের সদস্য হন তিনি। প্রথমে করলেন জনৈকের মৃত্যু এবং তারপর করলেন বারবধূ নাটক। বারবধূ নাটকের একটানা প্রায় 2200 রজনী অভিনয় হয়। কেতকী দত্তকে এই নাটক বিপুল খ্যাতি এনে দিয়েছিল ঠিকই, কিন্তু জীবনের 10-10টা বছর তাকে সম্পূর্ণ কর্মহীন করে দিয়েছিল এই বারবধূ নাটকই। 1974 সালের 12 জুন একাডেমি মঞ্চে বারবধূ নাটকের একটি অভিনয় ছিল, কিন্তু লেডি রানু মুখার্জির নির্দেশে চতুর্মুখ গোষ্ঠীকে অনুমতিপত্র দেয় না কর্তৃপক্ষ। এমনকি টিকিট কাউন্টার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দর্শকদের বিপুল চাহিদার কাছে অবশেষে হার স্বীকার করতে বাধ্য হয় একাডেমি কর্তৃপক্ষ। যথারীতি সেই দিন এবং পরে আরও প্রবেশের কয়েকবার ওই মঞ্চেই বারবধূ অভিনীত হয়েছিল। ওই বছরই 6 অক্টোবর একই দিনে বারবধূর অভিনয় হয় সকালে রবীন্দ্রসদনে এবং তারপরে 3টে এবং 6:30টায় যথারীতি প্রতাপ মঞ্চে। কিন্তু ক্রমাগত বিরোধিতার ফলে একসময় বহু বিতর্কিত বারবধূর অভিনয় বন্ধ হয়ে গেল। এরপর 1974 থেকে 1975 কেতকী দত্ত জীবনের কলঙ্কময় অধ্যায়ের সূচনা। এর মাঝে তিনি নিজে একটি যাত্রা দল গঠন করেন এবং মীরাবাই যাত্রাপালার প্রযোজনা করেন। একবার বাঁকুড়ার এক গ্রামে যাত্রা করতে গিয়ে দেখেছিলেন পোস্টারে লেখা, আজকের পালার মূল আকর্ষণ বারবধূ খ্যাত মীরাবাই। মাঝের কয়েকটা কর্মহীন বছরে কেতকী দত্ত কিছুটা নিঃশ্বাস ফিরে পেয়েছিলেন উষ্ণিকের প্রযোজনায় ঈশিতা মুখোপাধ্যায়ের পরিচালনায় কমলে কামিনী নাটকে। এরপর কারুকৃতির প্রযোজনায় 12 মাস্যা, সম্পাদকীয় ও মন নিকেতন নাটকে অভিনয় করেন। এরপর নিজের মায়ের স্মৃতিতে নির্মিত নাট্যগোষ্ঠী মঞ্চপ্রভার প্রযোজনায় ও সঞ্জীব রায়ের পরিচালনায় অভিনয় করেন নিজ ভূমে নাটকে। এই নাটকে তার সাথে এক মঞ্চে অভিনয় করেছিলেন তার ছোট ভাই চপল ভাদুরী। কিন্তু এই নাটকগুলির কোনোটিই বেশি দিন চলেনি, অতএব কেতকী দত্তের সংকট কোনোভাবেই কাটেনি। অবশেষে 1999 সালে তার মুক্তি ঘটে উষা গাঙ্গুলির মুক্তি নাটকে। একটি অনুষ্ঠানে কেতকী দত্তের সাথে পরিচয় হয় উষা গাঙ্গুলির। কেতকী দত্তকে দেখেই তিনি জিজ্ঞাসা করেন, আমার নাটকে অভিনয় করবেন? কেতকী দত্ত ভয় পেয়ে বলেন, ওরে বাবা, আমি তো হিন্দি বলতে পারি না, তোদের সব নাটকেই তো হিন্দিতে কথা বলতে হয়। উষা হেসে বলেন, মহাশ্বেতা দেবীর ছোট গল্প অবলম্বনে একটা বাংলা নাটক ভাবছেন তিনি, রঙ্গকর্মীর প্রথম বাংলা নাটক। এ কথা শুনে কেতকী দত্ত যতটা আনন্দ পেয়েছিলেন ভয়ও পেয়েছিলেন ঠিক ততটাই। বহুকাল মঞ্চাভিনয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। এর মাঝে নাট্যাভিনয়ের আঙ্গিক অনেকটাই বদলে গেছে। কিভাবে বর্তমান অভিনয় শৈলী রপ্ত করবেন এ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ে যান। ঠিক এই সময় অর্থাৎ 1999 সালে কেতকী দত্তের সাথে আমার পরিচয়। উনি বেলগাছিয়া ভিলার সরকারি আবাসে বাস করতে এলেন। কাকতালীয়ভাবে এই বেলগাছিয়া ভিলার সঙ্গে বাংলা নাটকের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এটা ছিল নাট্যশালা। মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকের প্রথম অভিনয় হয় এখানে। আমার প্রথমে পরিচয় হয় চপল ভাদুরীর সঙ্গে। তার আমন্ত্রণেই তাদের ফ্ল্যাটে গিয়ে প্রথমবার পরিচয় হয় কেতকীদের সাথে। প্রথমবার সৌজন্য সাক্ষাৎকার। বেশ কিছুদিন তেমন কোনো ঘনিষ্ঠতা হয়নি। উনি এখানে আসার কয়েক মাস পরে আমাদের কাছেরই এক পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আমায় গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয়। তখন আমি বাংলা নাটকের গান সম্পর্কে কিছুই জানি না, এমনি আধুনিক গান গাই। অনুষ্ঠানের উদ্যোক্তারা আমার গানের আগে কেতকী দত্তকে সম্বর্ধনা দেন। তারপর আমি আমার অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নেমে আসছি, এমন সময় মঞ্চের পেছনে এসে কেতকীদি সরাসরি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এই ছেলে আমার সঙ্গে নাটকের গান করবে? আমি জানি না যে দিদি তার সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেও বসে বসে আমার গান শুনছেন। আমি তো প্রায় হতভম্ব, ভয়ও পেয়েছি। তবু কি জানি কেন আমি হ্যাঁ বলে দিলাম, কিছু না বুঝেই। আমার বাড়ি তোকে নাটকের গান শেখানো শুরু করব। রবিবার সকালে গেলাম,
দেখি কেতকীটি আগে থেকে হারমোনিয়াম নিয়ে বসে আছেন, সঙ্গে সৌরেন্দা, সৌরেন নাগ। সেই শুরু হলো কেতকীটির কাছে আমার তালিম। প্রথামাফিক গানের শিক্ষা আমার ছিল না, আমি বেশিরভাগ গানই গাইতাম শুনে শুনে, তাই প্রথম দিকে নাটকের গান তুলতে খুবই বেগ পেতে হয়েছিল, প্রায় বকুনি খেতে হতো দিদির কাছে। দিদির কাছেই শুনেছিলাম আমার আগেও কয়েকবার কয়েকজন ছেলেমেয়ে তার কাছে এসেছে নাটকের গান শিখতে, বা তিনিই তাদের ডেকে এনেছেন, কিন্তু কেন জানি কেউই বেশি দিন থাকেনি, তাই মনে হয় আমাকে নিয়ে ওনার একটা ভয় ছিল। কোনো দিন একটু বেশি বকাবকি করলে একটু পরেই বলতেন, দেখ সকলেই আমাকে ছেড়ে চলে গেছে, তুই যাস না। এটা আমাকে খুব ভাবিয়েছিল। কেতকী দত্তর মতো একজন শিল্পী তার গানের বিশাল সংগ্রহ থেকে অল্প কয়েকটি কাউকে হস্তান্তর করতে চাইছেন নিজে থেকে, অথচ নেওয়ার কেউ নেই। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমায় যতই খাটতে হোক আমি এর শেষ দেখে ছাড়ব। কেতকীদিকে বলেওছিলাম, আপনি যদি আমার ওপর হতাশ হয়ে আমাকে ছেড়ে না দেন আমি আপনাকে ছেড়ে যাব না, এবং আমি কথা রেখেছিলাম। প্রথম প্রথম অসুবিধে হতো অভিনয়ে, মানে আমি গানটা ঠিক সুরেই গাইতাম কিন্তু দিদির তা পছন্দ হতো না, বলতেন অভিনয় চাই অভিনয়। ও, তুমি নাটকের গান যতই সুরে গাও না কেন, গানে অভিনয় না থাকলে তুমি ফেল। প্রথম দিকের, মানে আমার নাটকের গান শিখতে শুরু করার পর প্রথম দিকের অনুষ্ঠানগুলোতে আমি দু চারটে করে গান গাইতাম, সৌরেন্দার সঙ্গে আলাদা করে বসে গানগুলো তুলতাম, কিন্তু দিদি কিছুতেই সন্তুষ্ট হতে পারতেন না, তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর একটা কথা বলতেই হবে, এই কাজে আমার সবচেয়ে বেশি সাহায্য করেছেন বাংলা নাটকের প্রবাদপ্রতিম হারমোনিয়াম শিল্পী সৌরেন নাগ। মর্জিনা আবদুল্লাহ নাটকে আয়বাদী তুই বেগম হবি খোয়াব দেখেছি গানে, প্রথমে মর্জিনা ডাকে সাড়া দেওয়ার থেকে শুরু করে গানটা ধরা পর্যন্ত এত স্কেল পরিবর্তন, কাজটা যে খুব কঠিন তা যারা গানের চর্চা করেন তারাই বুঝবেন। একই রকম কঠিন আবু হোসেন নাটকে সরল প্রাণে ব্যথা লেগেছে গানটা, একটা মা ডাক আছে যা গানের থেকে তিন স্কেল ওপরে, প্রায় সঙ্গে সঙ্গে এই ওঠানামাটা করতে হবে, কিছুতেই দুটো সঠিক হয় না। অনেকগুলো দিন কেটে গেছে এই গানটা নিয়ে, তার মধ্যেই অনুষ্ঠানে এই গানটা গাইছি, দিদি সন্তুষ্ট নন, বলছেন হচ্ছে না, তবে অনেক দিনের চেষ্টায় নাটকের গানের সিক্রেটটা আমি ধরতে পেরেছিলাম। সাধারণ গান আর নাটকের গানের মধ্যে প্রধান তফাত, প্রথম ধরনের গানে সুর প্রধান আর দ্বিতীয় ধরনের গানে অভিনয়। একবার কলকাতায় একটা অনুষ্ঠান সেরে আমরা সেই দিনই আরেকটা অনুষ্ঠান করতে গেছি হারোয়া, একটানা গাড়িতে। সেখানে পৌঁছে সবাই ক্লান্তিতে ভেঙে পড়েছি, যে যার মতো শুয়ে বসে বিশ্রাম নিচ্ছি, হঠাৎ নজরে পড়ল কেতকীটি নেই। খোঁজ খোঁজ, দেখি আমাদের যে বাড়িটায় বসতে দেওয়া হয়েছিল তার পাশের ফাঁকা মাঠে তিনি একটি বাচ্চা মেয়েকে নাচ শেখাচ্ছেন, আমরা যখন নড়তেও পারছি না তিনি অক্লান্ত। কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় তিনি সঙ্গে নিয়ে যেতেন কিছুটা ছাতু, এক বোতল জল, একটা স্টিলের গ্লাস, একটি চামচ, অল্প একটু ফল। উদ্যোক্তারা কি খেতে দিলেও না দিলেও ভ্রুক্ষেপই করতেন না। এক একদিন মুক্তির দলীয় মহড়া কক্ষে গিয়ে অবাক হয়ে দেখেছি কেতকীটি কেমন অদ্ভুতভাবে উষা গাঙ্গুলির নির্দেশে একেবারে অক্ষরে অক্ষরে মেনে নিয়ে শিক্ষানবিশের মতন মহড়া দিচ্ছেন। একবার জানতে চেয়েছিলাম যে তার তুলনায় অনেক নবীন একজন নাট্যকর্মীর কাছে অভিনয় শিখতে কখনো অহংবোধে লাগে না, বলেছিলেন শেখার যেমন কোনো বয়স নেই ঠিক তেমনই কার কাছ থেকে শিখছি সেটাও বড় নয়, তোর যেমন আমার কাছ থেকে সবসময় কিছু না কিছু শেখার আছে তেমনি আমারও তোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মুক্তির প্রথম শোয়ের আগের দিন খুবই আতঙ্কে ছিলেন, কিন্তু প্রথম শোতেই সবাইকে বুঝিয়ে দিলেন যে কেতকী দত্ত ফুরিয়ে যায়নি। বহু প্রবীণ দর্শককে বলতে শুনেছি যে এই নাটকে তিনি নাকি আগের সমস্ত অভিনয়কে ছাপিয়ে গিয়েছেন। মুক্তি নাটকের প্রথম অভিনয় হয়েছিল 1999 সালের ডিসেম্বর মাসে। এরপর থেকে প্রচুর আমন্ত্রণ আসতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং এই সময় আবার একটা বিপর্যয় ঘটে কেতকীটির জীবনে। 2000 সালে ফেব্রুয়ারি মাসে কল্যাণী ঋত্বিক সদনে মুক্তির অভিনয় চলাকালীন মঞ্চ থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় তার। এতদিন পর যখন আবার অভিনয়ের খিদে মিটতে শুরু করেছে, আবার পরিচিতি ফিরে আসছে একটু একটু করে, ঠিক তখনই এরকম একটা দুর্ঘটনায় খুব ভেঙে পড়েছিলেন তিনি। অসম্ভব মনের জোরে কয়েক মাসের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। এই সময় থেকেই অদ্ভুতভাবে কেতকীটির কাছে কাজ আসতে শুরু করে, যেমন সিরিয়াল বা টেলিছবির কাজ তেমনই নাটকের গান আর মুক্তির শোয়ের ভিড়। 2000 সাল থেকে 2003 সাল পর্যন্ত নাটকের গানের অনুষ্ঠানই করেছেন প্রায় 200টির ওপর। এই বছরই কেতকীটি নাট্যজীবনের সেরার সম্মান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। অক্লান্ত পরিশ্রম করার সাধ্য ছিল তার, তখনই যে তার শরীরকে দুরারোগ্য ক্যান্সার আক্রমণ করেছে আমরা কেউ বুঝতে পারিনি।
মাঝে বলতেই সামান্য অসুস্থ হয়ে পড়তেন। শুরু করেন 2002 সালের শেষ দিক থেকে, কিন্তু তখন কাজের নেশায় কিছুই গায়ে মাখেননি, কোনো অসুস্থতাই তাকে দমিয়ে রাখতে পারত না। দিনটি ছিল 2003 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, রানাঘাট পাল চৌধুরী স্কুলে নাটকের গানের অনুষ্ঠান। সকাল থেকে অসম্ভব অসুস্থ হয়ে পড়লেন কেতুকিদি। আমি খবর পেয়ে তার বাড়িতে গিয়ে প্রস্তাব দিই সেই দিনের অনুষ্ঠান বাতিল করার, কিছুতেই রাজি হননি। বললেন তার মা প্রভাদেবী মৃতা কনিষ্ঠা কন্যাকে দাহ করে এসে নাটক করেছিলেন, তার কন্যা হয়ে তিনি সামান্য অসুস্থতার জন্য গান গাইবেন না, এ হতে পারে না। গাড়িতে করে বহু কষ্টে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি রানাঘাট পৌঁছে যান, যথাসম্ভব গানও করেন। ফেরার পথে গাড়িতেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন, পরদিন হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় জানা যায় ক্যান্সার, তার সমস্ত শরীরেই ছড়িয়ে গেছে ক্যান্সার, তিনি সব চিকিৎসার ঊর্ধ্বে। শেষ কয়েক মাস খুব কষ্ট পেয়েছিলেন, তবু আশা করতেন আবার সেরে উঠবেন, আমেরিকা যাবেন মুক্তি নাটক করতে। আমাকে ফোন করে ডেকে ওই অসুস্থ শরীরেই নতুন গান তোলাতেন পরের অনুষ্ঠানের জন্য। অবশেষে সব লড়াই শেষ করে অমৃতলোকে যাত্রা করলেন কেতকী দত্ত। 2003 সালের 8 জুলাই পরলোক গমন করেন এই মহিয়সী বাংলা রঙ্গমঞ্চের রঙ্গনটী কেতকী দত্ত।